দুটি খবর বেশ চাঞ্চল্য তৈরি করেছে এবং বক্তব্য দুটি খুব কঠিন। একটা হচ্ছে, যে পুলিশ কথা শুনবে না সেই পুলিশকে থানায় রাখবো না, এরকম একটি কথা। আরেকটি হচ্ছে, ভোট চুরি করলে হাত কেটে গণভবনে ঝুলিয়ে রাখা হবে প্রশাসনের উদ্দেশ্যে ইগলের সমর্থক। তো আমরা শুনি প্রথমে দেশ রূপান্তরের রিপোর্ট, যে পুলিশ কথা শুনবে না সেই পুলিশকে থানায় রাখবো না। দর্শক, খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে যত রকম সন্ত্রাস গোলযোগ যা কিছু হচ্ছে সবই কিন্তু শাসক দলের মধ্যেই হচ্ছে, অথচ তাদের দাবি হচ্ছে যে সারা দেশে বিএনপি নাশকতা করছে। তো এখন কি হচ্ছে, প্রতিদিন যে গণমাধ্যমে যে সমস্ত খবরাখবর আসছে, হুমকি দামকি থেকে শুরু করে সংঘাতের ঘটনা, সবই তো আওয়ামী লীগের মধ্যেই। আজকে প্রধানমন্ত্রীর জনসভায় পঙ্কজ এবং সাম্বি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কৃষক লীগের একজন নেতা পর্যন্ত মারা গেছে। আচ্ছা, যাক, এই খবর আমরা দেখি। যে পুলিশ হালায় কথা শুনবে না সেই পুলিশ হালাকে থানায় রাখবো না, পরিষ্কার ভাষা। মাদারীপুর 3 আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কালকিনি উপজেলা সাহেব রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান সেলিমের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। জানা যায়, বুধবার রাতে জেলার সাহেব রামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠের মাদারীপুর 3 আসনের নৌকা প্রার্থীর পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রতীকের কর্মী কামরুল হাসান সেলিম। কামরুল হাসান সেলিমের 48 সেকেন্ডের বক্তব্যে তিনি আরো বলেন, আমরা হলাম ডাক্তার আব্দুস সোবান গোলাপের কর্মী, আওয়ামী লীগের কর্মী। আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আবার কেউ যদি বলে পা ভেঙে ফেলবে, তাহলে আমাকে ফোন দিবেন, চতুর্দিক দিয়ে বল্লার মতো এসে ধরে ওকে শেষ করে দেওয়া হবে, কোনো ছাড় হবে না। আপনারা পারবেন না, ভয় লাগে আওয়ামী লীগ ক্ষমতায়, পুলিশ আপনাদের, যেই পুলিশ হালায় কথা শুনবে না সেই পুলিশ হালাকে থানায় রাখবো না, পরিষ্কার ভাষা। এই হচ্ছে বক্তব্য। খুবই ইন্টারেস্টিং, এত দাপট নিয়ে নির্বাচন করা নজিরবিহীন ঘটনা। ভোট চুরি করলে হাত কেটে গণভবনে ঝুলিয়ে রাখা হবে প্রশাসনের উদ্দেশ্যে ইগলের সমর্থক। বাপরে, এটা হলো সদর উপজেলা জগন্নাথপুর চকরাজাপুর ও মান্নানখালি এলাকায় 5 নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের ব্যানারে এই নির্বাচনী সভায় বক্তব্য দেন খন্দকার মাহাতাবুল হক। ভোট চুরি করলে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাহাতাবুল হক। প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এখানে প্রশাসনের লোক যদি কেউ থাকেন তাহলে বলে দিয়ে যায়, ভোট চুরি করলে হাত কেটে নেওয়া হবে, ওই কাটা হাত নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর গণভবনের সামনে ঝোলানো হবে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার জগন্নাথপুর চকবাজার ও মান্নানখালী এলাকার 5 নম্বর ওয়ার্ডের সর্বস্তরে জনগণের ব্যানারে এক নির্বাচনী সভায় খন্দকার মাহাতাবুল এই হুমকি দেন। তো জানা যায়, খন্দকার মাহাতাবুল হক কুষ্টিয়া 3 সদর আসনে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, কুষ্টিয়া 3 সদর আসনের ইগলের প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর সমর্থক। তার নির্বাচনী প্রচারণাতেই তিনি প্রশাসনকে হুমকি দেন, এখানে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ। হানিফের বিরুদ্ধে এই আনোয়ার পারভেজ তনুর সমর্থক তিনি দাঁড়িয়েছেন, আবার এইরকম হুমকি দিচ্ছেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, পুরো নির্বাচনটাই তো আওয়ামী লীগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।